সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর! আসলে না ঘুরলে বোঝাই যায় না যে দুনিয়া কত সুন্দর। ঘোরাঘুরি চলছে, এই যে এখন ভিতরে টপকা এক ভিতরে খেয়ে দিলাম। এখন আমরা সবাই মাছ ধরার জন্য, ভাই এই যে মাছ দেখেন ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রফিকুল ইসলাম সাদি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড রাইট নাও আছি হরজতপুরে। আজকে মূলত ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি কৈলাইল, আমাদের সাথে আরও কয়েকটা গাড়ি আছে পেছনে সব, আমি একটু সামনে এসে পড়ছি। ইমরান ভাই আছে, মেহেদি আছে, মামুন ভাই আছে, অ্যান্ড ওখানে গিয়ে আজকে আমরা দুপুরে গোসল করবো। অ্যান্ড এটা আমাদের হঠাৎ একটা প্ল্যান আর কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এই যে ভাইয়ের স্ট্যান্ডটা উঠায় নেই, দেখি যাই একটু বলি, ভাই না সরি আঙ্কেল। তো আমি বলার আগে সামনে থেকে একটা ট্রাক আছে, উনি বইলে দিয়েছে যে ভাই আপনার স্ট্যান্ডটা উঠান। এটা হচ্ছে হরজতপুর, অ্যান্ড এই পাশে হলো খালের মতো একটা, খুবই জোস, অনেক সুন্দর। অ্যান্ড এখানে আগে একটা পার্ক ছিল, অ্যান্ড দেখাই একটু যে এখানে পার্কের অংশ বিশেষ এই যে এখানে এখনও আছে, এটা এই গেটটা ঢুকতো, আর এটা ছিল টিকিট কাউন্টার এই যেটা। তো ফার্স্টে যাবো হচ্ছে হরজতপুর বাজারে, অ্যান্ড সেখানে গিয়ে মামুন ভাইকে আমরা রিসিভ করব, তাদের দোকান হরজতপুর বাজার, মামুন ইলেকট্রনিক্স, দেন সোজা কৈলাইল। সো আয়সা বললাম হরজতপুর স্কুলের সামনে, অ্যান্ড আমার ওহো ভাবছিলাম এখানে ঢুকবো, বাট এখানে খেলা হইতেছে, এখানটা ঢুকতে হবে আমাদের। তো মামুন ভাইয়ের বাসার সামনে এসে পড়ছি, অ্যান্ড এটা হচ্ছে হরজতপুর কলেজ গেট। মামুন ভাই একটা কল দিই যে মামুন ভাই কই আছে। আসসালামু আলাইকুম। A few moments later. So guys, সবাই এসে পড়ছে আমার সামনে, মেহেদি, তার সামনে ইমরান ভাই। তো guys, এখন আমি আছি হচ্ছে পাড়াগ্রামের রাস্তায়, অ্যান্ড খুব কাছাকাছি এসে পড়ছি পাড়াগ্রামের ঐতিহ্যবাহী গরুর হাড় যেটাকে বলে, সেই জায়গায় এসে পড়ছি। ও কি হলো, কাঠটা মানে চাকার নিচে পড়ে গেছিল, তো যখন টান দিছে তখন ওটা ফাইসে গেছে। তো এখন পাড়াগ্রাম যে ব্রিজটা আছে ব্রিজের সামনে আমরা এসে পড়ছি, এখন ব্রিজ উঠতেছে আর কি, অনেকদিন পরে ব্রিজ উঠতেছি। এখানে গ্রাম এলাকা দিয়ে চালাইতেছি আর এই কারণে কেউ হেলমেট পরে নাই, শুধুমাত্র আমি হেলমেট পরছি। সো ওই ব্রিজটা দেখেন কত জোস, একটা ব্রিজ ইমান ভাই পিছে মুসাফির না সমঝো, মে আয়া নহি হু বুলায়া গয়া হু, কে মেহমা বানা কর সতায়া গয়া হু, মে রোয়া নহি হু রুলায়া গয়া হু, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। এ দাদা, এ দাদা কি সিঙ্গারা নিতেছেন? হ্যাঁ ওই যে আমারটা রেখে আসলো, এই তো আপনি তেল বেশি দিকে, হ্যাঁ তেল বেশি খায়। সো আমরা এখানে একটু থামছি আর কি, থামছিলাম হচ্ছে ওই যে সিঙ্গারা নেওয়ার জন্য। সো যেখানে যাব তো ওখানে গিয়ে আর কি সিঙ্গারা খাবো এই কারণে আর কি, কারণ ওখানে নাকি কিছুই পাওয়া যায় না গ্রাম এলাকা। তো কৈলাইল কোন এলাকায় যেতেছে মানে কোন জায়গায় যেতেছে ঠিক সেটা আমি জানি না, ওই যে সামনে মাউন্ট বাই জানে, এখানটা বেইলি ব্রিজ। ওমা কেমন ব্রিজ, ভয়ই লাগে। ওয়াও বাসার ওইদিকে দেখে আসলাম যে কি সুন্দর করে রোদ, আর এখানে দেখি রোদ নাই তেমন একটা, মানে ঠান্ডা পরিবেশ, তার মানে বোঝা গেল যে এখানে বৃষ্টি হবে একটা ভাব। মামু বৃষ্টি হতে পারে, রাস্তাটা ভাই অনেক সুন্দর লাগে, এখানে বাতাস দুইদিকে গাছ, অ্যান্ড আমরা গ্রামে ঢুকে ঢুকছি। মামুন ভাই
লেখুম বিথরি কে খেয়ে দিলাম, এই যে এখন বিথরি টপকে রাখুম বিথরি কে খেয়ে দিলাম। ওরে ভাই সেই ভিউ, সেই ভিউটা একটু দেখেন জাস্ট, সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আসলে না ঘুরলে বোঝাই যায় না যে আসলে দুনিয়া কত সুন্দর। খুদা জানে কেসি হ্যায় ইয়ে মেজবানি, বাহাত্তর পিয়াসো কহে বন্দ পানি। আসসালামু আলাইকুম। হ্যায় মেজবানি বাহাত্তর পিয়াসো কহে বন্দ পানি, মুকাদ্দর মে হাউজে কাউসর কা পিনা, মে প্যাসা নহি হু পিলায়া গয়া হু, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হু বুলায়া গয়া। দিপাশে খালি ক্ষেত আর ক্ষেত। ও আমরা এই পুকুরে ঢুকবো, ওকে আয়সা বললাম। আপনি শ্বশুরবাড়ি কই? আপনি যেখানে যান উনি বিয়া করবেন। কেসটা তুমি ধরেই ফেলেছো। সো গাইস আমরা অলরেডি আয়সা পড়ছি, হ্যাঁ নিজে দেখতে পারতেছেন পুকুর খুবই জোস। ওই সামনে দিয়ে নদী আছে না? নবাবগঞ্জের তেলেঙ্গা এসে পড়ছি, দেখতে পারতেছেন ওই যে আমাদের সাথে যে গাড়িগুলা সবগুলো ওখানে আছে, ওরা সবাই ভিতরে সিঙ্গারা খাইতেছে। আমরা যাই একটু ভিতরে দেখি যে কে কে আসছে আজকে আমাদের সাথে। আমি ক্যামেরা রেডি করতেছি, খায় লাইছে সামনে দিয়ে আর সিঙ্গারা জোস ফিলিংস পুরাই ওয়াও। সিঙ্গারা খায় লই ভাই। আপনার নাম কি? অনেক। এটা হচ্ছে তেলেঙ্গার পুকুর, মানে কাদের পুকুর? খুদাইম বাড়ির মেম্বার, মেম্বার সাবেক মেম্বার, যে কেউ আসতে পারে নাকি? সমস্যা নাই, এমনি কোনো সমস্যা নাই। আমরা যদি গোসল করবো নাকি আসছি। আচ্ছা এখানে অনেক মাছ আছে, আর এই হলো এলাকার ভাই, ওনার সাথে পরিচয় ভালো লাগলো। ভাই আপনি সিঙ্গারা খাইছেন? এ তো খুব ভদ্র ছিল, একদমই করছেন। আপনি তো হাতে ডাবল ভদ্র। পারি না ভাই ভদ্র। গাইস আমরা জামা কাপড় চেঞ্জ করলাম, এখন আমরা নেমে যাব। মামুন ভাই পরছে কি হাফ প্যান্ট, শালম ভাই হাফ প্যান্ট, ওফ স্যার আমি কি পরছি লুঙ্গি। গাইস এখন আমরা গোসল করতে নামবো, আর সবাই অলরেডি নেমে গেছে, দেখেন সবাই কি করতেছে একটু দেখাই। এই যে হলো সবাই নৌকা। ও ও মাই, এই মাছ মাছ ভাই ভাই, এখানে পিসলা প্রচুর। তো এই যে এখানে নৌকা আছে, এই যে মাছ, এই যে মাছ, দাঁড়া ওয়েট ওয়েট নামো। দেখতে পারতেছেন আমরা মাছ মারতেছি নৌকার মধ্যে, মাছটা জীবিত আছে। সো মাছটার আমরা এখন পানিতে ছেড়ে দেবো, দেখেন ভাই এই যে মাছ, দেখেন ভাই এখানে প্রচুর মাছ, প্রচুর মাছের।
গাইস এখন আমরা একটা গেম খেলবো, আর গেমটা হইতেছে যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকা পারে। এর আগে আমরা খেলছি এই গেমটা এবং সেটা তো আমি বাটপারি করছি, কিন্তু আজকে কোনো বাটপারি করবো না। আজকে আমরা খেলবো এবং সই সালামতি খেলবো, শুদ্ধ খেলা খেলবো, ঠিক আছে? ওকে, রেডি? ওয়ান টু থ্রি। একজন ডুব দেওয়ার নিচে নামছে, ইমরান ভাই চলে আমার কাছাকাছি, ইমরান ভাই হে পাশ ভাই। হ্যাঁ হ্যাঁ ওই আমাদের গোসল করা শেষ, এখন আমরা চলে যাব। ইমরান ভাইও ভিজা শরীর নিয়ে চলে যাবে, বাগিনা জামা কাপড় শোক না, আর মামুন ভাই আপাতত টারজানের মতো সাথে আর কি। কে আপনি? সিদ্দিক ভাই, আপনার ফিলিংস কেমন আছে গোসল করে, কি মজা পাইলেন? হালকার উপর ঝাপসা। তো দেখা হচ্ছে মোটরসাইকেলে। আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুহু, শেষ করা তো চাই না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি কদীর ও গাফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কদীর ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহ 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 তুমি জ্বাললে জ্বালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ দেখতে পারতেছেন এখানে রাস্তাটা কি পরিমাণে জোস, অসাধারণ একটা রাস্তা, অসাধারণ। দুপাশে মানে ক্ষেত আর ক্ষেত, আবার অল্প কিছু বাড়ি আছে এখানে, ভালোই লাগতেছে। এখন বাসার দিকে আমরা রওনা দিছি, সোজা বাসায় চলে যাব। অ্যান্ড জানি না কতক্ষণ লাগে, এখানে ইমরান ভাইরা অনেক পেছনে পড়ে গেছে মনে হয়, দেখতে পারতেছি না, লুকিং গ্লাসে দেখা যায় না। আমরা এখন নবাবগঞ্জ থেকে বের হয়ে যাব, নবাবগঞ্জের শেষ সীমানায় এসে পড়ছি, মেবি মানে ব্রিজ পার হইলে পারাগ্রাম হাট। ও মাই গড, ইমরান ভাই ফোন দিছিল, ইমরান ভাইয়ের ই রেখে এসে পড়ছে চশমা, যেখানে আমরা গোসল করছি আর কি। তো তারা এখন ওই জায়গায় গেছে, বললাম যে ভাই দাঁড়াই, বলেছে না আপনি চলে যান আমরা আসতেছি, কারণ অনেকটাই তো দূর। সো কি আর করার, কি অবস্থা, মাঝখানটা ঘুরাই দেয় কোনোই নাই। সামনেই আমার নানা বাড়ি, এখানে একটা ক্যাফ হয়েছে, ক্যাফে মামা বাড়ি। ওই মিয়া, ইমরান ভাই তো আবার হয়ে গেছে, এর চশমা ফালাই রেখে এসে উঠছে, বুঝছেন? এ হলো কাহিনী, ব্যাক কই? ওকে যান, আল্লাহ হাফেজ। ওকে ভাই, তো এখন মামুন ভাই চলে গেছে, ভাগিনাও চলে গেছে, তারপর শাহরুম ভাই চলে গেছে, অ্যান্ড আমি একা একা যেতেছি। অ্যান্ড পিছনে ইমরান ভাই এরা আবার আসতেছে, এদের একটু লেট হবে। মামা আল্লাহ হাফেজ, বাগিনাকে বিদায় দিয়ে দিলাম, এখন আমিও আপনাদেরকে বিদায় দিব ইনশাল্লাহ।
সো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।